হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ ওয়েল উইথ লেডিস। আমি স্বাতী লেখা, তোমাদের নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল মোটিভেটর, হাজির হয়ে গেছি এই উইকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গ্লাস স্কিন বা গ্লোয়িং ঝকঝকে স্কিন পাওয়ার সহজ সাতটা স্টেপ, যেটা আমরা প্রায় প্রতিদিনই করতে পারবো এবং তার ফলে 7 থেকে 10 দিনের মধ্যেই আমাদের স্কিনে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা দেখতে পাবো। চলো ঝটপট করে দেখে নি এই 7টা স্টেপস। স্টেপ নাম্বার 1, ক্লিনজিং। ক্লিনজিং খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা আমরা দিনে 2 বার করব, ঘুম থেকে ওঠার পরে এবং রাতে শুতে যাওয়ার আগে। মনে থাকবে তো, ক্লিনজিং যে কোনো ভালো মেডিকেটেড বা নন মেডিকেটেড ক্লিনজার দিয়ে তোমরা করতে পারো স্কিন টাইপ অনুযায়ী। তবে হ্যাঁ, নিয়মিত ক্লিনজিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বাইরের বিভিন্ন রকম অয়েল, ডার্ট, পলিউশন যেগুলো আমার স্কিনের পোর্সের মধ্যে অয়েল সিবামের সাথে মিশে গিয়ে একটা ডেড সেলের একটা আস্তরণ তৈরি করে, কাজেই ক্লিনজিংটা করলে পরে সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রোজ 2 বার করে ক্লিনজিং মাস্ট। নাম্বার 2, টোনিং। ক্লিনজিং এর পরেই যেটা আসে সেটা হলো টোনিং। এই টোনিংও কিন্তু আমাদের রোজ 2 বার করেই করতে হবে, সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে। ক্লিনজিং এর ঠিক পরেই আমরা টোনার ইউজ করব। আর এই টোনার সেটা আমরা হোমমেড টোনার করতে পারি কিংবা কোনো বাজারজাত কোনো টোনার, অনেকে গোলাপ জল টোনার হিসেবে ইউজ করতে পারেন, অনেকে শশার রস ইউজ করে থাকেন। যাই ইউজ করবেন না কেন, ক্লিনজিং এর পরের স্টেপে কিন্তু আমরা টোনিং করব। টোনিং আমাদের পোর্স গুলোকে টাইট করে, বিগ পোর্স হতে দেয় না বা ওপেন পোরের সমস্যাটা দূর করে, ত্বকটাকে অনেক টান টান রাখে এবং ত্বকের ঔজ্জ্বল্য রক্ষা করে। এবার চলে যাচ্ছি স্টেপ নাম্বার 3, ময়শ্চারাইজিং। ময়শ্চারাইজিং অ্যাজ উই অল নো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন, কারণ ময়শ্চারের অভাবে আমাদের স্কিন এজেড হয়ে যায়। এই ময়শ্চারাইজিংও কিন্তু আমাদের দিনে 2 বার করতে হবে। কখন? সকালে ঘুম থেকে উঠে যে আমরা ক্লিনিং অ্যান্ড টোনিং করেছিলাম তার ঠিক পরেই আমাদের ময়শ্চারাইজিং করতে হবে, এই মিনিট 5-7-এর গ্যাপ দিয়ে, যতক্ষণ না পর্যন্ত টোনারটা স্কিনে অ্যাবজর্বড হচ্ছে। রাতে শোয়ার আগেও কিন্তু ঠিক সেভাবেই ময়শ্চারাইজেশন করতে হবে। যে কোনো ভালো ময়শ্চারাইজার যেটা বাজারে পাওয়া যায়, যেটা তোমাদের স্কিন টাইপের সাথে স্যুট করে, সেটা তোমরা ইউজ করতে পারো। আর রাতে শুতে যাওয়ার আগে অনেকেই ময়শ্চারাইজারটাকে বাদ দিয়ে কোনো ভালো নাইট ক্রিম ইউজ করে, অনেকে কোকোনাট অয়েল ইউজ করতে পারে, অনেকে ভিটামিন ই সাথে ভেজলিন মিশিয়ে ইউজ করতে পারে, অনেকে বোরোলিন পর্যন্ত ইউজ করতে পারে। সেটা তাদের স্কিন টাইপ অনুযায়ী, যতটা তাদের স্কিন সহ্য করতে পারবে বা যে ধরনের আবহাওয়া তার উপর নির্ভর করছে। তবে যে প্রকারই ময়শ্চারাইজার হোক না কেন, 2 বার ময়শ্চারাইজেশন কিন্তু খুবই জরুরি। স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 এ আমরা আলোচনা করব স্ক্রাবিং নিয়ে। স্ক্রাবিংও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ স্ক্রাবিং করলে আমাদের ত্বকের ওপরে যে ডেড স্কিন সেলের একটা স্তর থাকে সেটা উঠে যায় এবং আমাদের স্কিন অনেক বেশি উজ্জ্বল এবং কোমল হয়ে ওঠে। তবে হ্যাঁ, স্ক্রাবিংটা রোজ করবেন না, মোটামুটি সপ্তাহে 3 দিন একদিন বাদ দিয়ে স্ক্রাবিং করা উচিত, রোজ করা উচিত নয়, তাতে আবার স্কিনের টেক্সচার ক্ষতিগ্রস্ত হয়। এবং স্ক্রাবটা আপনারা বাজারজাত কোনো স্ক্রাবও করতে পারেন, তবে একটু খেয়াল রাখবেন যাতে মাইল্ড গ্র্যানিউলস হয়, বেশি হার্শ যদি হয় স্ক্রাব তাহলে সেটা স্কিনের ক্ষতি করে। আবার আপনারা চাইলে পরে হোমমেড স্ক্রাব আরো বানিয়ে নিতে পারেন কাস্টার্ড সুগার দিয়ে, তার সঙ্গে মধুর মধ্যে সুগার বা লেবুর রসের সাথে কাস্টার্ড সুগার ইউজ করেও আপনারা কিন্তু স্ক্রাবিং করতে পারেন। অনেক সময় নুন ইউজ করেও করা যায়, সেটা যে কোনো মাইল্ড তেলের সঙ্গেও সুগার বা সল্ট ইউজ করেও স্ক্রাব করা যায়। তবে সেই সবটাই ডিপেন্ড করবে আপনার স্কিন টাইপের উপরে, কাজেই কি রকম স্ক্রাব দিয়ে স্ক্রাব করছেন সেটা বড় কথা নয়। স্ক্রাবিং ইজ ইম্পর্টেন্ট অ্যাট লিস্ট টুয়াইস এ উইক, অর্থাৎ সপ্তাহে অন্তত পক্ষে 2 বার। এবার প্রশ্ন অনেকেই করবে আমাকে, স্ক্রাবিংটা আমরা কখন করব? আমি বলবো সপ্তাহে 2 দিন স্নানের আগে স্ক্রাবিং করবে। স্টেপ নাম্বার 5,
স্টেপ নাম্বার ফাইভে আমি আলোচনা করব স্টিমিং এর কথা। স্টিমিং অর্থাৎ মুখে গরম জলের ভাপ বা বাষ্পটা নেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিনের জন্য। রোজ যদি নাও পারো তাহলে অন্তত পক্ষে সপ্তাহে 3-4 দিন আমরা এই স্টিমিংটা করব। এবার অনেকেই আমাকে প্রশ্ন করবে কখন করব, সেই স্টিমিং এর জন্য আমাদের একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে। তবে আমার মত, রাতে ক্লিনজিং করার আগেই আমরা স্টিমিংটা করে নেব। করে নিলে তাহলে আমাদের যে ডার্ট ছিল স্কিনের মধ্যে, পোর্স এর মধ্যে, সেটা বেরিয়ে যাবে এবং অনেক বেশি ভাইব্রান্ট স্কিন আমরা পাবো। তো রুটিনের যেকোনো সময় আমরা স্টিমিংটাকে ঢুকিয়ে নিতে পারি, দিনের যেকোনো সময়। স্টিমিং করার পরে কিন্তু আমাদের আবার একটা ছোট্ট বরফ খণ্ড সুতির কাপড়ে জড়িয়ে গোটা মুখে সেটাকে একটু মেখে নিতে হবে। আর যারা সেটুকু করতে পারবে না, অন্তত পক্ষে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। এতে আমাদের যে পোর্স গুলো স্টিমের জন্য ওপেন হয়েছিল সেগুলো আবার ক্লোজ হয়ে যাবে, তার ফলে বাইরের কোনো ময়লা স্কিনের মধ্যে ঢুকতে পারবে না। স্টেপ নাম্বার সিক্স এ আমি আলোচনা করব সানস্ক্রিনের কথা। এর আগে আমার বহু ভিডিওতে আমি সানস্ক্রিনকে ভীষণ ভাবে অ্যাডভোকেট করি, তার কারণ সানস্ক্রিন আমাদের মতো এশিয়ান কান্ট্রিগুলোতে একটা বড় সেভিয়ার বা রক্ষাকর্তা। আমরা স্নান করে এসে কিন্তু যখন আমরা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করছি, তার কিছুক্ষণ পরে আমরা যদি সান এক্সপোজারে নাও যাই, বাড়ির বাইরে নাও যাই, ধরো আমরা রোদে বেরোচ্ছি, জামা কাপড় মেলতে ছাদে যাচ্ছি, রান্নাঘরে যাচ্ছি, তার আগেও কিন্তু আমাদের সানস্ক্রিন লোশন মাখা উচিত। এতে আমাদের ত্বক যে কোনো প্রকার তাপ থেকে সুরক্ষিত থাকে। এমনকি এটাও জানা জরুরি যে ঘরের ভেতরে থাকলেও কিন্তু সূর্যরশ্মির প্রভাব আমাদের ত্বকে পড়তে পারে, কারণ জানলার কাজ দিয়ে, সমস্ত কিছু খোলা জানলা দিয়েও কিন্তু সূর্যরশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে। কাজেই খুব বেশি পরিমাণ নয়, কিন্তু আমরা যখন বাড়িতে থাকবো তখনও সুরক্ষা কবচ হিসেবে কিন্তু সানস্ক্রিন মুখে অ্যাপ্লাই করব। এতে সান ট্যানিং এর প্রবলেম দূর হবে এবং স্কিনের গ্লো বা গ্লাস লাইট গ্লো আসবেই। স্টেপ নাম্বার সেভেন যেটা আমার বহু ভিডিওতে আমি বলেছি, আমি ভীষণ ভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে ফেস মাসাজ। নিয়ম করে ফেস মাসাজ বা ফেস যোগা আমাদের করতে হবে এবং এর ফলে আমাদের ত্বকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়। আমার অনেক ভিডিও আছে, আমি এনস্ক্রিনেও দিয়ে দেব, আই বাটনেও দিয়ে দেব। কাইন্ডলি ফেস মাসাজটা করবেন প্রত্যেকে নিয়ম করে। এবং যেটা আর একটা কথা, সেটা হচ্ছে ভালো গ্লাস স্কিন, ন্যাচারাল গ্লো পেতে গেলে লাইফস্টাইলেরও কিন্তু কিছু পরিবর্তন দরকার। কাজেই ফেস মাসাজ যেমন প্রতিদিন করবেন, তেমনি 7-8 গ্লাস নিয়ম করে জল খেতে হবে, পর্যাপ্ত ঘুম প্রয়োজন, তৈলাক্ত খাবার, ভাজা, বাইরের ফাস্টফুড এগুলোকে বাদ দিতে হবে, ফল খেতে হবে। এই সমস্ত জিনিসও কিন্তু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা করতে পারি এবং এতে স্কিনের মধ্যে ভেতর থেকে গ্লো আসবে। কাজেই ভেতর এবং বাইরে দুভাবেই এইভাবে যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমাদের গ্লাস স্কিন পাওয়াটা কোনো সমস্যাই হবে না। অনেকেই প্রশ্ন করে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন কি করে পাবো। এর আগে আমার এটা ভিডিও হয়েছে, খুব পপুলার একটা ভাইরাল ভিডিও আছে আমার গ্লাস স্কিন নিয়ে। কিন্তু একটা কথাই বলবার, কোরিয়ানদের লাইফস্টাইলটাও কিন্তু আমাদের ফলো করতে হবে। শুধু তাদের মতো ত্বক পেতে গেলে বাইরে থেকে ঘষা মাজা করলে তো হবে না। তারা যে ধরনের খাদ্য খাবার খায়, তারা যে ধরনের লাইফস্টাইল লিড করে, যে ডিসিপ্লিনটা মেনটেন করে, সেটা যদি আমরা করতে পারি তবে নিশ্চয়ই আমাদের স্কিনেও এই গ্লোটা আসতেই পারে। এই ঝকঝকে তকতকে ত্বক হলে তাতে মেকআপও হয়ে উঠবে নিখুঁত। কাজী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্প করবে নিজের স্কিনের যত্ন নেওয়ার জন্য। ফিরে আসব নতুন কোন ধামাকাদার ভিডিও নিয়ে খুব শিগগিরই আমার চ্যানেল লিভ ওয়েল উইথ লেডিএস এ, শুধুমাত্র আপনাদের জন্যই। ততক্ষণের জন্য নমস্কার।